দীপ্ত টিভির সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডসে স্বাগত জানাচ্ছি, আমি আব্দুল্লাল মামুন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে গুটি গুটি পায়ে পায়ে হাঁটতে হাঁটতে পঞ্চাশ বছরের পথ পরিক্রমায় বাংলাদেশ এখন শুধু অভ্যন্তরীণ বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও একটি নাম হিসেবে, ব্র্যান্ড হিসেবে ক্রমশ তার জায়গা করে নিচ্ছে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারজাতকরণ, মেড ইন বাংলাদেশ নিয়ে। আমার সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, চলুন শুরুতে তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আজকে আছেন জনাব এইচএম শফিকুজ্জামান, অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের সাথে আরও আছেন জনাব গোলাম মুর্শেদ, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি জনাব শফিকুজ্জামান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার জাতকরণের কথা বলছি, আন্তর্জাতিক বাজার বাংলাদেশের জন্য আসলে কোন কোন সেক্টরে এই মুহূর্তে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে অপারেট করছে এবং পাশাপাশি সম্ভাবনার বাজার কোন কোন খাত, কোন কোন সেক্টরগুলোতে রয়েছে, যদি সহজ একটি চিত্র আমাদের তুলে ধরেন দর্শকদের জন্য। ধন্যবাদ আপনাকে। আজকের যে টপিকটা, এটা আসলে খুবই রেলিভেন্ট এবং আসলে সময় উপযোগী বলবো, এই জন্যই যে আমাদের আসলে এখন আমরা গ্লোবাল ব্র্যান্ডিংয়ের নিয়ে ভাবছি। তা প্রথমেই আমি দীপ্ত টিভির দেশ এবং বিদেশের যে দর্শকরা আছে তাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশের কোন কোন পণ্য আন্তর্জাতিক বাজারে আমাদের যে অ্যাক্সেসগুলো, সেগুলো কোথায় আমাদের সুযোগগুলো আছে, প্রথমত আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, আপনারা জানেন যে আমাদের এক্সপোর্টের যদি আপনি ফিগারগুলো দেখেন, আমাদের আসলে এক্সপোর্টটা টোটালি আরএমজি বেসড এক্সপোর্ট এবং আমাদের টোটাল এক্সপোর্টের 84% হলো আরএমজি, এবং মার্কেটটাও দেখেন কনসেন্ট্রেটেড মার্কেট। আমাদের এই আরএমজি যেটা আমাদের গার্মেন্টস পণ্য, এটা যাচ্ছে হলো টোটালি ফোকাস ডেভেলপ কান্ট্রিগুলো, যেমন ইউরোপিয়ান ইউনিয়নে যাচ্ছে এবং আমাদের যদি আমেরিকা একটা বড় মার্কেট, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, এই সব মার্কেটগুলো ডেভেলপ কান্ট্রি মার্কেটগুলো। তা আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে যে জিনিসটা বলছিলাম যে আমাদের এই বাস্কেটটা এবং মার্কেটটা যেহেতু কনসেন্ট্রেটেড, এই জন্য আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন যেমন আমরা ভাবছি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের কথা ভাবছি, আমাদের নতুন নতুন দেশও আমরা সার্চ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে পণ্য বাস্কেট যেটা আছে, সেখানে আমাদের ধরেন লেদার সেক্টর আছে, আমাদের এখানে ওয়ালটন, আমরা খুব গর্বিত যে ওয়ালটন হলো মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এখন সারা বিশ্বে ইলেকট্রনিক্সে, যেটা লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটা খুবই একটা থার্ড সেক্টর। আমাদের আইসিটি সেক্টর আছে, আমাদের জুট এবং আমাদের যে অ্যাগ্রো প্রোডাক্ট, এটা একটা হিউজ সেক্টর, এবং আপনারা জানেন যে লেদার, লেদার আমাদের কিন্তু একটা খুবই একটা বড় একটা পটেনশিয়াল আছে। তা আমাদের যদি প্রোডাক্টগুলোর কথা বলেন, তাহলে আমাদের আইসিটি, আমাদের ফার্মাসিউটিক্যাল তো আছেই, এর বাইরে আমাদের যে লাইট ইঞ্জিনিয়ারিং এবং আমাদের অ্যাগ্রো প্রসেস করে আমরা যদি এটাকে ভ্যালু এডিশন করতে পারি, এটা কিন্তু আপনার গার্মেন্টসের প্যারালাল আর একটা মার্কেট আমরা পেতে পারি। আর মার্কেটের কথা যদি স্পেসিফিক বলেন, তাহলে আমরা নতুন যে মার্কেটটা, সেটা আমরা মূলত ল্যাটিন আমেরিকা এবং আমাদের যেটা ইস্ট ইউরোপ যেটা আর কি, সেই মার্কেটকে ফোকাস করছি, এর পাশাপাশি আমরা আফ্রিকার মার্কেটকেও ফোকাস করছি। এখন যে জিনিসটা হচ্ছে যে যে প্রোডাক্টগুলো আপনি 10 বা 15 বছর আগে আমাদের, আমরা চিন্তা করতে পারতাম না, যেটা টোটালি ইম্পোর্ট নির্ভর প্রোডাক্ট ছিল, ইভেন ওয়ালটনের যে ইলেকট্রনিক্সগুলো, আমাদের মোবাইল সেট থেকে শুরু করে তাদের ফ্রিজ, তাদের টিভি, এটা কিন্তু আমরা টোটালি 100% ইম্পোর্ট নির্ভর ছিল। এই ডোমেস্টিক এই ইন্ডাস্ট্রিগুলো এগিয়ে এসে আমাদের ডোমেস্টিক যে ইনভেস্টমেন্ট হচ্ছে, তাতে যে কয়েকটা বিষয় আমাদের দ্বার খুলে যাচ্ছে। প্রথমত যে জিনিসটা, আমাদের দেশে একটা টেকনোলজি, নতুন টেকনোলজি আমাদের কাছে আসছে, এবং এই যে টেকনোলজি যে ট্রান্সফার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কিন্তু বেসিক বিষয়গুলো নিয়ে আপনি সামনের দিকে বেশি আগাতে পারবেন না। সেই ক্ষেত্রে যেটা দরকার আমাদের, যে নতুন যে আমাদের যে ভ্যালু এডিশন এবং আমাদের এই যে নতুন নতুন প্রোডাক্টে আমরা কতটুকু এখানে ভ্যালু এডিশন করতে পারি, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে দেখেন গার্মেন্টস, এটা অবশ্যই একটা আমাদের সবচেয়ে বড়, কিন্তু এখানে দেখেন আমার এই গার্মেন্টসের জন্য আমার যে র ম্যাটেরিয়াল, বিশেষ করে কটন, এইটা যেহেতু আমার দেশে হয় না, এই জন্য আমার গার্মেন্টসে আমার 24 থেকে 30 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে, কিন্তু এটার পিছনে আমার কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু আপনার 15-16-17 বিলিয়ন খরচ হয়ে যাচ্ছে, কারণ আমার কটন নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ভ্যালু এডিশন যে প্রোডাক্টগুলো করা যায়, সেইগুলোর যদি আমি ফোকাস করি, তাহলে হবে কি যে আমার এখানে কিন্তু আমার এক্সপোর্টের জন্য যে ইম্পোর্টটা, সেটা কিন্তু কমে যাবে। আমার র ম্যাটেরিয়াল যেটা সেখানে আমার, আমি যদি বাল্ক আকারে যদি আনতে পারি, এখানে যদি প্রসেস করতে পারি, আমি যদি বেশি ভ্যালু এডিশন করতে পারি, তাহলে আমার কিন্তু প্রোডাক্টের মূল্যটা বেশি পাবো। তো টেকনোলজি একটা বিষয় আসতেছে, পাশাপাশি যেটা আসছে আমাদের যে ডোমেস্টিক যারা ইনভেস্টররা যারা আছেন, ওয়ালটনের মতো যারা আছেন, তারা কিন্তু এই দেশেই তাদের শিল্প কলকারখানা তৈরি করছেন,
তাই যেই জায়গাটা আপনার ব্যারের একটা ল্যান্ড, সেখানে এখন আপনার নদীর পাড়ে বা যেখানেই হোক আপনার একটা একদম অত্যাধুনিক একটা শিল্প তৈরি হচ্ছে, কর্মসংস্থান, সেই কারণে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। কর্মসংস্থান হওয়া মানে কি আমার ডোমেস্টিক মার্কেটটা আরও এক্সপ্যান্ড হচ্ছে, আমার আমাদের অর্থনৈতিক চাকাটা ঘুরছে। তাই সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই ধরনের যারা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি যারা এগিয়ে আসছে, নতুন নতুন ইন্ডাস্ট্রি, সেখানে সরকার, আমরা বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশেষ করে এবং আদার সরকারের অন্যগুলো অর্গানাইজেশন, শিল্প মন্ত্রণালয় এবং আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সবসময় যে এইটা হলো ব্যবসা বান্ধব সরকার, তাই এটাই কিন্তু আমাদের আসলে এই ব্যবসা বান্ধব সরকার, যেটা বাণিজ্য মন্ত্রণালয় আসলে মূলত আমরা সর্বাত্মকভাবে আমরা সেই সাপোর্ট দিয়ে আমরা সেই সহযোগিতাটা করতে চান এবং মেড ইন বাংলাদেশকে ছড়িয়ে দিতে চান বিশ্ব দরবারে। জনাব গোলাম মোর্শেদ, আপনার কাছে আসতে চাই। অবশ্যই বাংলাদেশের শীর্ষ ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন, তো ওয়ালটনের এই যে ধীরে ধীরে এই জায়গায় চলে আসা, এই সফলতার পেছনের আসলে কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করেছে, মূল মন্ত্রটা কী ছিল? ধন্যবাদ। স্বাধীনতার 50তম বছর আমরা পার করছি, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে তার যে অর্থনৈতিক মুক্তির স্বপ্ন, সেটা আমাদের বর্তমান সরকার সেভাবে দেশকে চালানোর যে চিন্তাভাবনা করছেন, সেইখান থেকে ওয়ালটনের মতো ইন্ডাস্ট্রি ওয়ালটন ব্র্যান্ডটাকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, এটার আসলে প্রথম ধন্যবাদ দিতে হয় আমাদেরকে সরকার, নীতি নির্ধারণ যারা আছেন, যারা আমাদেরকে সহযোগিতা করছেন বিভিন্নভাবে এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য, প্রথম ধন্যবাদ তাদের। তারাই আসলে এই কৃতিত্ব দাবি রাখেন, তারা এই বলে না যে তাদের মানে কার মাধ্যমে আসা, কারণ তাদের সহযোগিতা ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া, তাদের প্যাট্রোনাইজেশন ছাড়া, তাদের ডিরেক্ট ইনভলভমেন্ট ছাড়া আজকের এই ওয়ালটন এখানে আসতে পারতো না। এই হচ্ছে সরকারি পক্ষের ডিরেক্ট সহযোগিতা, একদম এটা অস্বীকার করার আমাদের কোনো অপশনস নেই, আমরা অস্বীকার করতেও চাচ্ছি না। এরপরে হচ্ছে যে যারা এই ওয়ালটন ব্র্যান্ডের পিছনে ছিলেন, 2008 হচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অফিসিয়াল যাত্রা, 2008-09 অর্থ বছরের প্রথম তাদের রেভিনিউ জেনারেট হয়। তাদের স্বপ্নটা ছিল বাংলাদেশে কিছু একটা করা, যেই টেকনোলজি আমরা ইম্পোর্ট করতাম 12 বছর আগে, 1 বছর, 1 যুগ আগে, এই টেকনোলজি, এই প্রোডাক্ট, এই ইন্ডাস্ট্রি আমদানি নির্ভর থেকে এক্সপোর্ট, দেশের চাহিদা মিটিয়ে এখন আমরা রপ্তানি করছি। তো তাদের স্বপ্ন ছিল একটা যে দেশের মানুষের জন্য কিছু করা, এমন কিছু করব যে দেশের হাওয়া বদল হবে। ওয়ালটনের নামকরণ কিন্তু সেইখান থেকে আসছে, উইন্ড অফ অল্টারেশন, এটাকে সংক্ষিপ্ত করে উইন্ড থেকে ডাব্লিউ অ্যান্ড অল্টারেশনের ALTON, এখান থেকে ওয়ালটন আসছে। এই ওয়ালটন তাদের মনের মধ্যে ছিল, তাদের স্বপ্ন ছিল যে পরিবর্তনের একটা হাওয়া বদলের যে ব্যাপারটা, সেইখান থেকে তাদের একটা নিজেদের চেতনা যে না, আমরা দেশের জন্য কিছু করতে হবে, এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করতে হবে, এই ইন্ডাস্ট্রি দেশের ভবিষ্যৎ। তো এইখান থেকে বেসিক্যালি এই স্বপ্ন থেকে ওয়ালটন বিশ্বের কতটি দেশে কোন কোন পণ্যগুলো রপ্তানি, আমাদের এখন রপ্তানি অলমোস্ট রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, স্মল অ্যাপ্লায়েন্সেস সবগুলো আমরা রপ্তানি করছি, যেগুলো আমরা এখন ম্যানুফ্যাকচার করছি আমাদের প্ল্যান্টে, আর প্রায় 40টিরও বেশি দেশে এখন আমরা রপ্তানি করছি আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে। কোন দিকে কোন কোন দেশগুলোতে বেশি পণ্য এই বছর আমরা দেখতে পাচ্ছি? টেলিভিশনের রপ্তানিটা বেশি, সেটা ইস্ট ইউরোপে। আমরা এই মাসের শুরুতে আমরা যে রপ্তানি করলাম $2.44 মিলিয়ন, একদিনে আমরা টেলিভিশন রপ্তানি করেছি। তো ইটস এ ম্যাসিভ থিং যে পরিবর্তন আসছে। যে সময়টা চিন্তা করা হচ্ছিল যে এই ইন্ডাস্ট্রিতে হাওয়া বদল হবে, সে হাওয়া বদলের এক যুগ পরে এখন সময় আসছে যে এই হাওয়াটা রপ্তানি বাণিজ্যে আমরা অবদান রাখতে পারছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা সহযোগিতার কথাটা বলছেন, সম্ভাবনা নতুন আরও কি সম্ভাবনা দেখেন অন্যান্য জায়গাগুলোতে? 40টি দেশের কথা আপনি বলছেন, যে এর বাইরে কি অন্যান্য দেশে বাংলাদেশকে, মেড ইন বাংলাদেশ এবং ওয়ালটনের হাত ধরে সেই সম্ভাবনাটা কেমন দেখেন? সম্ভাবনার চেয়ে আমি যদি বলি, আমি স্বপ্ন দেখছি 300টি দেশে, আমি বিশ্বের প্রত্যেকটি দেশেই মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত প্রোডাক্ট আমি রপ্তানি করবো, এটা আমার স্বপ্ন, ওয়ালটনের স্বপ্ন। এটা স্বপ্ন যখন একবার দেখেছি, আমার দেশীয় সরকার, আমার নীতি নির্ধারণ যারা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, এই স্বপ্ন বাস্তবায়নে খুব বেশি সময় লাগবে বলে আমি পার্সোনালি মনে করছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে কি কোনো সরকারের জায়গা থেকে কিংবা নীতি নির্ধারণী জায়গা থেকে কি কোনো চ্যালেঞ্জ দেখেন এই মুহূর্তে? না, চ্যালেঞ্জ দেখি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের আজকে 50 বছর, এই ইন্ডাস্ট্রিতে যাদেরকে আমরা জায়ান্ট বলি, পায়োনিয়ার বলি, যাদেরকে আমরা ব্র্যান্ড হিসেবে বলি, তাদের যাত্রা হচ্ছে আরও 30-40 বছর আগে।
ফর দ্য টাইম বিং, একটা সময় ছাড়া কিছু না, যে আমাদের সময় দরকার, যে সময় আমাদের যাত্রা শুরু হয়েছে 2008 যদি আমি চিন্তা করি, 8 থেকে 21 হচ্ছে আপনার 12 বছর, এই 12 বছরে যে অবস্থানে আসছে, আরও যদি 10 থেকে 12 বছর সময় পাওয়া যায় খুব সুন্দরভাবে এই ইন্ডাস্ট্রিটাকে যেভাবে চাচ্ছি আমরা, দেশকে যেভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি এভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব। উদাহরণস্বরূপ আরএমজির কথা মাননীয় অতিরিক্ত সচিব মহোদয় বললেন যে আরএমজির যে অবদান, আরএমজি সেক্টরকে কিন্তু প্যাট্রোনাইজ করা হয়েছিল বলেই আজকে তারা বিশ্বের তৃতীয়তম বাংলাদেশ দেশ হিসেবে, রপ্তানিকারক দেশ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এমনি এমনি হয় নাই, প্যাট্রোনাইজ করা হয়েছে। যারা আজকে আরএমজি সেক্টর লিডার আছেন তারা চেষ্টা করে আসছেন, সবার সম্মিলিত চেষ্টায় কিন্তু সম্ভব হয়েছে, প্রমাণ হয়েছে যে বাংলাদেশে শিল্প সম্ভব, শিল্প উন্নয়ন সম্ভব। ঠিক তেমনই একটু দেরি হলেও 2008 যদি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির আমার সূচনা করে থাকি, এই 12 বছরে যদি আমি এক্সপোর্ট করার অবস্থানে চলে আসি, ঠিক সেই ভালোবাসাটা, সেই সহযোগিতাটা যেটা আরএমজিকে করে আসছে সরকার শুরু থেকেই, একই রকম আর একটু যদি আমরা চিন্তা করি, যে না ফোকাস করি, আমি চ্যালেঞ্জ বলবো না, অসহযোগিতা বলবো না, আর একটু যদি ফোকাস করি যে এই ইন্ডাস্ট্রিটাই বাংলাদেশের ভবিষ্যৎ, আরএমজি ইজ ডুইং গুড, আমি তাদেরকে রেসপেক্ট করি, আমি স্যালুট করি যে আজকে ওই ইন্ডাস্ট্রি আছে দেখে আমরা দেশে বিদেশে কথা বলি। আমি লাস্ট মান্থ ইউএসএ থেকে ঘুরে আসছি, ওখানে আমি পার্সোনালি একটা জায়গাতে, একটা শপে যাই, কাপড়ের দোকানে যাই, বিশ্বাস করেন আমি ওখানে ইচ্ছা করে আমি ট্যাগটা ঘুরিয়ে দেখলাম যে কী আছে এখানে, স্পষ্ট লেখা মেড ইন বাংলাদেশ। আমি কোনো কথা না বলে ওখান থেকে যে কয়টা মেড ইন ট্যাগ লেখা বাংলাদেশের প্রোডাক্ট ছিল আমি ইনস্ট্যান্ট আমি পারচেস করে ফেলে, এটা চা আবেগ, এই আবেগ কিন্তু এমনি এমনি হয় নাই। তো এই আবেগটা আপনি যদি আরও ভালোভাবে দেখতে চান, প্রযুক্তি পণ্য ছাড়া এই আবেগকে সুন্দরভাবে মেলে ধরার অপশন আপনার নাই। উন্নয়নের জন্য প্রযুক্তিকে ফোকাস করা, প্রযুক্তিকে প্যাট্রোনাইজ করা, প্রযুক্তির সাথে থাকা বুদ্ধিমানের কাজ। জি জনাব এই শেম শফিকুজ্জামান, একটু শুনবো যে সেই জায়গায় আসলে যেটি জনাব গোলাম মোর্শেদ বলছিলেন যে প্রযুক্তিকে আসলে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার জন্য ওনারা একটা স্বপ্নের কথা বলছেন, সেই স্বপ্নে আসলে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নানা রকমের সহযোগিতার কথা বলি, কিন্তু এখনও পর্যন্ত আমরা এই যে ওয়ান স্টপ যে কথাটা বলি যে যে কোনো জায়গা থেকে একটা ইন্টারলিঙ্কড সাপোর্ট, সেরকম মেকানিজম এখনও গড়ে ওঠেনি বলে প্রায়ই শোনা যায়। আপনি কতটা একমত হবেন? মাননীয় প্রধানমন্ত্রী 2008 সনে ডিসেম্বরে উনি কিন্তু একটা ভিশন দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, এবং এই যে ডিজিটাল বাংলাদেশ এখন দেখেন, এই যে আমাদের কোভিডের মধ্যে আমরা গত বছরের মার্চ থেকে আমরা যে লকডাউন অবস্থায় সারা বিশ্ব কিন্তু কলাপস করেছে অর্থনীতিতে, আপনার টোটাল ইউরোপের বেশ কিছু দেশ আপনার তাদের অর্থনীতির যে অবস্থা, বাংলাদেশ কিন্তু আপনার একটা মোটামুটি একটা পেসে চলছে, কিছুটা স্লোথ হলেও কিন্তু আপনার এখনও আমার কিন্তু গ্রোথ কিন্তু এই বছর আপনার 5 ছিল, এবং সেটা কিন্তু ওয়ার্ল্ডে আপনার থার্ড লার্জেস্ট আর কি আপনার গ্রোথের দিক থেকে। তা এই যে বিষয়গুলো, সেই ক্ষেত্রে যে জিনিসটা হলো যে আপনার প্রযুক্তির কথা যেটা বলেছেন, আমাদের কিন্তু যেমন আমরা এখন কিন্তু স্যাটেলাইট ক্লাবের মেম্বার, আমরা অ্যাটমিক পাওয়ারের এখন সামনে আমাদের অ্যাটমিক পাওয়ার আসছে, সেই প্রযুক্তি শুধুমাত্র আমার টেকনোলজি যে বিষয়গুলো, তার সাথে সাথে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে, আপনার এই যে আইসিটি সেক্টর, এবং আমাদের যেটা ফোকাস ছিল যে আমরা 2024 মধ্যে আপনার $5 বিলিয়ন শুধু আইসিটির, আপনি দেখেন এখানে বাংলাদেশে মানে সারা ওয়ার্ল্ডের যে একদম বেস্ট যে জায়গাগুলো এখানে তারা অর্ডার দিচ্ছে সফটওয়্যারের। তা আমার এই প্রযুক্তির যদি আমি যদি না গ্রহণ করি, সেই সাবমেরিন কেবল আর যেটা আমি আমাদেরকে এমনিই দিত সেটা যদি আমি সময় মতো গ্রহণ যদি না করি, তাহলে হবে কি যে আমরা দেশ কিন্তু এগিয়ে যাবে। গ্লোবালি আমরা এত বেশি কানেক্টেড, এই কানেক্টেড এমন একটা জায়গায় যে গ্লোবাল ভ্যালু চেইন, সেখানে কিন্তু একটা দেশ বিচ্ছিন্নভাবে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে যে জিনিসটা দরকার, আমাদের যে গভর্নমেন্টের পলিসি, আমাদের সেই প্রতিটা পলিসির মধ্যে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, যে সোনার বাংলা, আমরা কিন্তু সেই পথেই আগাচ্ছি। আমাদের এমন দেখেন প্রতিটা সেক্টরে আমাদের যে আমার ইকোনমিক যে গ্রোথ, আমার এক্সপোর্টরা আমরা ধরে রেখেছি, আমাদের এখানে আমাদের যে ইনভেস্টমেন্ট, এবং সেটা আমাদের ফরেন রিজার্ভ দেখেন, সেটা আপনার আমাদের আশেপাশের যে কোনো দেশের থেকে কিন্তু আমাদের বেশি। সেই ক্ষেত্রে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের যারা এখানে এন্টারপ্রেনাররা আছেন, আমাদের আমি বলবো যে আমি খুব মানে ভালো লাগে যে এরকম একজন ওয়ালটনের মতো একজন একজন সিইও, ইনি হলো বয়সের দিক থেকে এখন তরুণ, মানে অর্থাৎ তাকে আরও দেশকে দেওয়ার অনেক সুযোগ আছে, অনেক সময় আছে। সেখানে আমাদের যেটা মনে হয় যে আমার মনে হয় যে আমাদের ধরেন বাণিজ্যমন্ত্রী মহোদয়, উনিও তো আপনারা জানেন যে উনি অলরেডি একটা সেক্টর থেকে এসেছেন,
এবং উনি কিন্তু ওনার যেহেতু একদম অভিজ্ঞতা থেকে উনি কাজ করছেন, উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশনগুলো, আমরা মনে করি যে বাংলাদেশ আসলে সামনের দিকে এগিয়ে যাবে। এখানে আসলে এগিয়ে যাওয়ার যে যাওয়া ছাড়া অন্য কোনো ওয়ে নেই। একটা বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে নিশ্চয়ই আমরা কথা বলবো। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, সময় হলো একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারজাতকরণ, মেড ইন বাংলাদেশ নিয়ে। আমার সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, জনাব গোলাম মোর্শেদ, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। জনাব মোর্শেদ, আপনার কাছে একটু জানতে চাই যে স্বপ্ন, যেই স্বপ্ন আমরা জানি যে বাংলাদেশ 2026 সাল নাগাদ সব যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাচ্ছি, এবং সেই জায়গায় আপনারা যারা বিশেষ করে ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্য নিয়ে কাজ করছেন, আপনারা বাংলাদেশকে কীভাবে ব্র্যান্ডিং করছেন, আপনাদের স্বপ্নের জায়গাটি কোথায়? প্রথমে স্বপ্নের সংজ্ঞাটা বলি। স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেয় না। আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি সেটা স্বপ্ন না, যার কারণে আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না সেটাই আপনার স্বপ্ন। হোপফুলি আমরা আশা করি সেই স্বপ্নই দেখছি যে দেশকে কীভাবে বিশ্বের বুকে, বিশ্বের দরবারের পতাকা নিয়ে আমরা দাঁড়াতে পারি। আমরা আমাদের দেশের সরকারের যেই ভিশন 2041-এ যে আমরা ভিশন দেখছি, যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, আমরাও সেই স্বপ্ন দেখে আমাদের ওয়ালটনের ভিশন হচ্ছে 2030 সালের মধ্যে বিশ্বের প্রথম 5টি ইলেকট্রনিক্স ব্র্যান্ডের মধ্যে আমাদের নামটা লেখা, এবং সেই মাধ্যমেই বাংলাদেশকে আমি বিশ্বের মধ্যে তুলে ধরতে পারব। এখন স্বপ্নের কার্যক্রম, স্বপ্ন বাস্তবায়নটা এত সহজ না, আমরা সেভাবে পরিকল্পনা করছি। গত 7 তারিখে আমাদের ফ্যাক্টরিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে আমাদের টিমটা ছিল তার নতুন নামকরণ করা হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন। ইনোভেশনটা কেন? ইনোভেশন ছাড়া আপনি সামনে যেতে পারবেন না। বিশ্ব এগিয়ে যাচ্ছে একটা পেসে, একটা স্পিডে এগিয়ে যাচ্ছে। আমি যদি 5 বছর পিছিয়ে থাকি, আমি আমার যে স্বপ্ন 5টি ব্র্যান্ডের মধ্যে যাওয়া 30-এর মধ্যে, সেটা সম্ভব হবে না। আমার টিমের সবাই ইয়াং, আমাদের প্রায় 1000 প্রকৌশলী কাজ করছে আমাদের ফ্যাক্টরিতে, আমাদের ইনোভেশন টিমে। তাদেরকে নতুন করে নামকরণ করে আমি, ট্যাগলাইন ছিল আমার সৃষ্টি সুখের উল্লাসে, স্বাধীনভাবে কাজ করব, স্বাধীনভাবে চিন্তা করব, দেশকে ইনোভেটিভ প্রোডাক্ট দিয়ে দেশের যে আমাদের তরুণ যে ইঞ্জিনিয়ারদের যে মেধা সেটাকে কাজে লাগিয়ে বিশ্ব যে স্পিডে এগিয়ে যাচ্ছে, যে তালে আমাদের সেই তালে তাল মিলিয়ে যাওয়ার জন্য, সেই প্রচেষ্টার জন্য আমাদের রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের যাত্রা শুরু হয়েছে। রিসার্চ অ্যান্ড ইনোভেশন টিমের একটা ইনোভেশন সেন্টার আমরা রেডি করছি, হয়তো এ বছরের মধ্যে হয়ে যাবে। নেক্সট ইয়ার নাগাদ ইনোভেশন টাওয়ার নামে একটা শুধুমাত্র রিসার্চের জন্য একটা বিল্ডিং বানাচ্ছি আমরা, শুধুমাত্র ইনোভেশনকে ফোকাস করার জন্য, যে ইনোভেশন ছাড়া, যে রিসার্চ ছাড়া, যেই প্রযুক্তির উন্নয়ন ছাড়া এই বাংলাদেশের যে স্বপ্ন দেখছি সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেক্ষেত্রে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই, আমাদের যে তরুণ উদ্যোক্তারা যারা রয়েছেন, আপনাদেরকে দেখে অবশ্যই অন্যরা অনুপ্রাণিত হচ্ছেন, কিন্তু আমাদের যে জনশক্তি, অর্থাৎ দক্ষ জনশক্তি এই প্রযুক্তি নির্ভর সেক্টরে কাজ করার, সেরকম কি দক্ষ জনশক্তি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা পাচ্ছি কিনা? কারণ অনেকগুলো সেক্টরে আমরা দেখি যে বিদেশি দক্ষতা বা কর্মীদেরকে নিয়ে এসে এটা করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অভিজ্ঞতা কীরকম? জলযন্ত্র দৃষ্টান্ত হচ্ছে ওয়ালটন। ওয়ালটনের প্রত্যেকটা জায়গায় আমাদের দেশীয় জনশক্তি দিয়েই আমরা চলমান আছি। আমাদের প্রত্যেকটা প্রকৌশলী যারা এখন কাজ করছেন, এখন ওয়ালটনের যতগুলোর প্রোডাক্ট আপনারা মার্কেটে দেখতে পাচ্ছেন, যে কয়টা এক্সপোর্ট হচ্ছে, প্রত্যেকটায় বাংলাদেশি প্রকৌশলী, বাংলাদেশি জনশক্তি দিয়ে, বাংলাদেশি মানুষ, বাংলাদেশের মাটির গন্ধ নিয়ে তৈরি হওয়া প্রত্যেকটা মানুষের নিজের যে কর্মদক্ষতা, সেখান থেকে বের হয়ে আজকে ওয়ালটন ব্র্যান্ড এখানে আসছে। এখানে আমাদের যেটা বলে আসছেন যে সাহসটা, যে আত্মবিশ্বাসটা, এটা ওয়ালটনই তার দৃষ্টান্ত। আমি বেশি কিছু বলবো না, আজকে ওয়ালটন যা দেখছেন, এই স্বপ্নদ্রষ্টা যারা, তারাও পিওর বাঙালি, তারা খাঁটি বাঙালি। যারা এখন কাজ করছে, আমার মতো যারা কাজ করছি, সবাই
কম বেশি আমার বয়সের বাঙালি, সুযোগ থাকলে আপনি যেটি বলছেন যে দেশের ভেতর থেকেও এটা সম্ভব, সম্ভব হচ্ছে এবং সেটা হচ্ছে, এটা প্রমাণ, এটা প্রমাণিত। জনাব এইচ এম শফিকুজ্জামানের কাছে আসতে চাই, এই যে এই স্বপ্ন, যেরকম স্বপ্ন অনেক সাহস যোগায় আমাদেরকে, বিশেষ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জায়গা থেকে, তো সেই জায়গায় আমাদের আন্তর্জাতিক বাজারগুলো, বিশেষ করে নতুন বাজার খোঁজার ক্ষেত্রে, নতুন বাজারে নতুন পণ্যের জায়গা থেকে আমাদের যে দূতাবাসগুলো রয়েছে বা অন্যান্য সরকারের, সেই মেকানিজমগুলোকে আরেকটু শক্তিশালী কিভাবে করা যায় আপনার কি মনে হয়? এটা আসলে এই প্রশ্ন সবসময় মানুষের মধ্যে জাগে যে আমরা আসলে কীভাবে কানেক্ট করছি। তা আমি একটু পিছনে ফিরে যাই, আমাদের ওয়ালটনের সিইও মহোদয় যেটা বললেন যে স্বপ্নের বিষয়, এবং সেখানে আপনি প্রশ্ন করেছেন জনশক্তি। এখন দেখেন আমাদের প্রায় 10 মিলিয়ন পিপল দেশের বাইরে, তার মধ্যে আমাদের মিডল ইস্টে বা মালয়েশিয়াতে একটা লেভেলের লোকজন কাজ করে, আবার হাই এন্ডে আমি গত 2 বছর আগে নাসায় ভিজিট করলাম, গুগলে ভিজিট করলাম, এবং সেখানে গিয়ে দেখলাম আমার এই বাংলাদেশের ছেলেরা তারা ওখানে খুব ভালো পারফর্ম করছে। অথচ আমরা মনে করি যে আমাদের পাশের দেশগুলো, আমি নাম না বলি, তাদের যদি সিও না হয় তাহলে আসলে আমরা স্মার্ট কোম্পানি হচ্ছি না। তো আমাদের এখানে মাইন্ডসেটের একটা বড় ব্যাপার আছে, আমাদের এই মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আমাদের এখানে দক্ষ জনশক্তি যেটা বলছেন যে আমাদের যে বিশেষ করে সিও কিন্তু খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে, তাই আমাদের এখানে কিন্তু যে বিষয়টা হলো যে আমি কিন্তু এখানে যেহেতু সেই স্কোপটা, সেই ফিল্ডটা তৈরি করছি না, এই জন্য তারা দেশের বাইরে চলে যাচ্ছে এবং সেখানে তারা ভালো করছে। কারণ আপনি যে জিনিসটা বললেন যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে আমাদের ব্র্যান্ডিং, বা সেটার একটা বড় কানেকটিভিটি হলো আমার দূতাবাসগুলো, এবং আপনারা জানেন যে আমাদের 23টা দেশে, বিশেষ করে মিনিস্ট্রি অফ কমার্সের কমার্শিয়াল কাউন্সিল মিশনে আমাদের কমার্শিয়াল কাউন্সিলররা কাজ করে, এবং সেখানে কিন্তু আমাদের যেটা আছে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমরা বেশ কিছু মেলা করি। এবার কোভিডের জন্য আপনার এখানে কিছুটা আপনার স্থবির হয়ে আছে, কিন্তু আমাদের সামনে খুব শিগগিরই আপনারাই জানেন যে আমাদের দুবাই এক্সপো হচ্ছে, এবং এটা কিন্তু ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট এক্সপো, এবং সেটা 6 মাস ব্যাপী চলবে। এবং দুবাই এক্সপোতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে প্রায় 1.5 বছর ধরে কাজ করছি, এবং সেটা এই মাসে উদ্বোধন হচ্ছে, এবং সেখানে আপনার 6 মাস ব্যাপী চলবে। এটা কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের একটা বড় জায়গা। আর আমাদের কমার্শিয়াল কাউন্সিলররা সেটা, তারা মূলত কী করছে যে আমাদের প্রোডাক্টকে ওই দেশে মার্কেটিং করার যে বিষয়গুলো সেটাকে তারা ফোকাস করছে, এবং এটা আমরা তাদের সাথে, যেমন ধরেন আগে আমরা এখন অনলাইনে বা জুমে মিটিং করছি। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, শুধু আমাদের ওই দেশের মার্কেটটা সার্চ করে না, আমরা এমনও আছে যে ওই দেশে যে প্রোডাক্টগুলো আমাদের, বিশেষ করে র মেটেরিয়াল সোর্সিংয়ের জন্য, সেখানেও কিন্তু আমাদের কমার্শিয়াল কাউন্সিলররা কাজ করছে। আর যেটা বললেন যে 2026 আমাদের যখন গ্র্যাজুয়েশন ফুললি কমপ্লিট হবে, আমাদের যেটা পিরিয়ড আছে, গ্রেস পিরিয়ড আছে, এরপরে যে চ্যালেঞ্জটা, এইটা কিন্তু আসলেই সামনে একটা বড় চ্যালেঞ্জ আসছে, যেহেতু আমাদের ডিউটি ফ্রি কোটা ফ্রি উঠে যাচ্ছে। সেই জন্য কিন্তু অলরেডি আমাদের মিনিস্ট্রি সহ, আমাদের প্রাইম মিনিস্টার অফিস প্লাস পিএমও সহ, আমাদের ইআরডি এবং শিল্প মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। অর্থাৎ যে আমাকে শুধুমাত্র ওই যে চিপ লেবার, সেটা দিয়ে কিন্তু আমি কিন্তু সার্ভাইভ করতে পারবো না, আমি কম্পিটিটিভ থাকতে পারবো না। সেই ক্ষেত্রে যেটা আছে, আমাদের হাই এন্ড প্রোডাক্টে যেতে হবে। আমাদের টেকনোলজি যেটা বললো যে খুব চমৎকার, যে রিসার্চ ইনোভেশন ছাড়া আপনি কিন্তু এখন ওয়ার্ল্ড মার্কেটে টিকে থাকতে পারবেন না, আপনাকে নতুন ইনোভেশন আনতেই হবে। সেই কারণে যেমন যে ওনারা যেটা বললেন, সেখানে তারা ইনভেস্ট করছে। আমাদের দেশে তো আসলে আমরা রিসার্চ বা ইনোভেশনে আমরা ওইভাবে ইনভেস্ট করি না। তো এখন আমাদের যেমন সরকারের ক্ষেত্রেও যেমন আছে, আমরা প্রাইভেট সেক্টর, তারাও কিন্তু এখন এই কম্পিটিশন মার্কেটে, তারা এত ইনভেস্টমেন্ট, সেটাকে কিন্তু প্রোটেক্টেড করার জন্য তারা কিন্তু, তারাও প্রস্তুত। তা আমি হোপফুল, খুবই হোপফুল যে আমাদের যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের নতুন নতুন ইন্ডাস্ট্রি যেভাবে আসছে, সেটা শুধুমাত্র আমরা এই আরএনজির যে বেসিক গার্মেন্টস, এটা দিয়ে আমরা টিকে থাকবো না, আমরা আমাদের আরও যে প্রোডাক্টের কথা, যেমন এখানে ওয়ার্ল্ড ডাইভার্সিফিকেশন আমাদের যেতে হবে আসবে, এবং আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা সেই কানেকটিভিটি যেটা আছে আমাদের মিশনের মাধ্যমে, আমার মনে হয় না যে এখন মানে যে একটা বদনাম ছিল যে তাদেরকে আপনার ইয়া করা যায় না, রিচ করা যায় না, সেখান থেকে আসলে চেঞ্জ হয়ে আসছে। জি, একটি সম্পূরক প্রশ্ন জনাব গোলাম মোর্শেদকে করতে চাই, যে প্রত্যেকটা দেশে আমরা দেখি যে দেশীয় পণ্যকে প্রমোট করার জন্য সেক্ষেত্রে তাদের কিছু নীতি সহায়তা থাকে, বিশেষ করে সেগুলোকে সুরক্ষা দেওয়া, আবার পাশাপাশি মার্কেটটাকে একটু কম্পিটিটিভ রাখা, একটি এই দুটোকে একটা ব্যালেন্স করতে হয়। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্ষেত্রে, শুধু ওয়ালটনের কথা বলছি না, অন্যান্য যে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, এবং আন্তর্জাতিকভাবে যেগুলো আমদানিকৃত ব্র্যান্ড বা
কোম্পানি রয়েছে, সেইখানে আসলে কম্পিটিশন বা প্রতিযোগিতাটা কেমন, কেমন সহযোগিতা পাচ্ছেন দেশীয় পণ্য হিসেবে সুরক্ষার জায়গায়? ধন্যবাদ, খুব সুন্দর একটি প্রশ্ন। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে, দেশীয় ম্যানুফ্যাকচারার হিসেবে এই ইন্ডাস্ট্রিতে ওয়ালটন শুরু থেকে যে সুবিধা সহযোগিতা পেয়ে আসছে এটা অপরিসীম। আজকে এই সুযোগ সুবিধার পাওয়ার কারণেই ওয়ালটন একটি ব্র্যান্ড, সেই ব্র্যান্ড মানুষের মনের মধ্যে, বাংলাদেশের মানুষের ভালোবাসার একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। সুবিধা কখনো কোম্পানিকে দেওয়া হয় না, ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়। সো আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে যারা ব্যবসায়িক মন নিয়ে ব্যবসা করার জন্য, দেশের জন্য কিছু করতে চাবে, তাদের সবার জন্যই কিন্তু সুবিধাগুলো ওপেন করা থাকে এবং সবাই সেটা উপভোগ করছে। এখানে সবাই সমান উপভোগ করছি, সবাই সমান সুবিধা আমরা উপভোগ করছি। আর যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর কথা বলেন, বাংলাদেশের মার্কেটে আমি এটা বলবো যে বাংলাদেশে ওয়ালটন আসছে বলে হোয়াট এভার, আমি ওয়ালটন থেকে হয়তো যে প্রোডাক্ট আমি যে দামে বিক্রি করছি সেটা তো আমি অ্যাফোর্ডেবল প্রাইসে দিচ্ছি। আরেকটা যেটা হচ্ছে, যেই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হতো হাই প্রাইসে, যেটা কর্মক্ষমতার বাইরে ছিল, ক্রয় ক্ষমতার বাইরে ছিল, সেই প্রোডাক্টগুলো ওয়ালটন ব্র্যান্ডের কারণে তারা কিন্তু আগের অবস্থানে নাই, তারাও অনেক নিচে নেমে এসে বিক্রি করতে বাধ্য হচ্ছে। মানে বলছেন যে কোনো কোনো ব্র্যান্ডের, যারা শব্দটা ব্যবহার করতে চায় না, মনোপলি বা একটু যে ব্যবসা একচ্ছত্র ব্যবসা, সেইখানে একটু পরিবর্তন এসেছে। একটু না, ভালোই পরিবর্তন এসেছে। এটা বিপ্লব বাংলাদেশের জন্য, এই শিল্পে এটা বিপ্লব। আচ্ছা, এই জায়গাগুলোতে যে যে কথাটা বলছেন, অবশ্যই এখানে একটা বড় রকমের সহযোগিতা প্রয়োজন রয়েছে আমরা মনে করি, যে বিশেষ করে সরকারের জায়গা থেকে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউট বলেন অন্যান্য যে মেকানিজম, সেইখানে বাংলাদেশে বিশেষ করে আমি রপ্তানির ক্ষেত্রে বলবো, যেই পদ্ধতিতে পুরো এই সাপ্লাই চেইন অফ এক্সপোর্ট যেটাকে আমরা বলছি, সেইখানে যে অন টাইম ডেলিভারি থেকে শুরু করে প্রোডাকশন সবকিছু, সেখানে কোনো চ্যালেঞ্জ দেখেন কিনা? না, আমরা ম্যাচিওর এখন, বাংলাদেশে 50 বছরের যে জার্নি, আমরা এখন ম্যাচিওর। আমাদের সময় লেগেছে ইন্ডাস্ট্রিটা বুঝতে, এটা নিয়ে কাজ করতে, আমরা এখন ম্যাচিওর। আমার একটাই রিকোয়েস্ট, বাংলাদেশ মা, শিল্পগুলো হচ্ছে তার সন্তান, একটা শিল্প প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ সম্ভাবনাময় জায়গা, এখান থেকে অনেক কিছু করা সম্ভব। আরেকটি শিল্প হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স শিল্প, যেটা ওয়ালটন সামনে গিয়ে যাওয়ার চেষ্টা করছে। শুরুটা একটু দেরি হলেও হয়তো গ্র্যাজুয়েশনে আমাদেরকে সাপোর্ট, আমাদের সেই তালে যেতে হবে, বা অনেক কিছু আসবে হয়তো আমাদেরকে বলতে হবে যে না, আমাদের এখন হয়তো আগের মতো সুবিধা পাবো না, কিন্তু চেষ্টা করতে হবে ভালো কিছু করার। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে, আমাদের এই ইন্ডাস্ট্রি যাত্রাটা একটু শুরু, এটা আমাদের দোষ না, এটা আমরা ইচ্ছা করে করি নাই, হয়তো একটু কোনো কারণে দেরি হয়ে শিল্পটা শুরু হয়েছে। যেমনটি সন্তানের যত্ন হয়ে আসছে আগের সন্তানের প্রতি, এই সন্তানটিকেও যদি সঠিকভাবে যত্ন করা হয়, আমি নিশ্চিত, আমি আশাবাদী, সরকার 2041 সালে যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন এই শিল্পর টিকে থাকলে একমাত্র হওয়া সম্ভব। আমি আশাবাদী এটা একটা বড় রকমের সেখানে কন্ট্রিবিউট করবে। জনাব শফিকুজ্জামান, শুধু আমরা ওয়ালটনের কথা বলছি খুব সঙ্গত কারণেই জনাব গোলাম মোর্শেদ, কিন্তু অপরাপর আরও অন্যান্য কোম্পানিও তো এগিয়ে এসেছে, তাই সেই সম্পর্কে একটু জানতে চাই যে নিশ্চয়ই ওয়ালটনের পাশাপাশি আরও অন্যান্য কোম্পানি, তারাও আন্তর্জাতিক বাজারে বড় হোক ছোট হোক একটি পদচারণা শুরু করেছে, তো সেই জায়গায় আপনাদের সবার জন্যই কি আসলে এই সুযোগ সুবিধাগুলো একই রকম থাকে কিনা? আপনি কি ইলেকট্রনিক্সের কথা বলছেন? না, শুধু ইলেকট্রনিক্স না, ওভারঅল ওভারঅল অ্যাকচুয়ালি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট আছে, এটা বলে EC4J, সেটা হলো আসলে আপনার এক্সপোর্ট কম্পিটেন্স ফর জব। তাই সেখানে এই প্রজেক্টের মাধ্যমে আমরা আসলে 4টা মেইন প্রোডাক্টকে আমরা ফোকাস করছি, তার মধ্যে লেদারের 2টা প্রোডাক্ট, একটা লেদার সেক্টর এবং লেদার রিলেটেড যেগুলো আছে আপনার নন লেদার প্রোডাক্ট থেকে শুরু করে এরকম প্রোডাক্ট, এটা এর পাশাপাশি লাইট ইঞ্জিনিয়ারিং একটা থার্ড সেক্টর, আর আমাদের প্লাস্টিক। এর বাইরে আমাদের বিজনেস প্রমোশন কাউন্সিল আছে, BPC বলে, সেখানে সরকার আপনার কাজ করছে হলো 6টা সেক্টরকে আপনার নিয়ে কাজ করছে, সেখানে আমাদের অ্যাগ্রো সেক্টর আছে, ফিশারিজও আছে। তা মূলত যে জিনিসগুলো হলো যে সরকার যে সাপোর্টগুলো দেয় এটা কিন্তু আপনার কোনো একটা ফোকাস করে দেয় না, সেটা হলো যে তার যে ডিউটি স্ট্রাকচার বলেন, তার যে ইনভেস্টমেন্টের যে পলিসি, ইনভেস্টমেন্টের যে অপরচুনিটি, আপনার ট্রেড ফ্যাসিলিটেশন, এগুলো ওভারঅল কিন্তু আপনার একটা জেনারেলাইজড। কিন্তু এখানে একটা জিনিস, যেহেতু আপনারা জানেন যে আমরা WTO-র মেম্বার, আমরা WTO-র সিগনেটরি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশনগুলো আমাদের ফলো করতে হয়। তবে সেই মানে এখানে কিন্তু আপনার যেটা বলে MFN, মোস্ট ফেভার্ড নেশন, সেখানে আপনি আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিবেন, কিন্তু
আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল মানে আপনার একটা ইন্ডাস্ট্রিকে আপনি করবেন মানে একইভাবে করবেন না, সুবিধা দিবেন না, এটা আসলে হতে পারে না। একটা লেভেল প্লেইং ফিল্ড লাগবে। সেখানে আমরা যে জিনিসটা করি যে ডোমেস্টিক কিন্তু প্রোটেকশন আমরা বিভিন্নভাবে দিচ্ছি, সেটা কি যে আমরা শুধু কাস্টম ডিউটি যেটা আছে তার বাইরেও আমরা কিছু মেজার নেই, যে আমাদের কিছু মানে হিডেন ট্যারিফ থাকে, সেটা আমাদের কিছু ক্ষেত্রে প্রোটেকশন আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে দেওয়া হয়েই থাকে। কারণ হলো কি যে যেমন যে কথাটা আমাদের মোর্শেদ সাহেব বলছিলেন যে গার্মেন্টস সেক্টর সেটা ধরেন আপনার 20 বছর আগে থেকে শুরু করেছে, গার্মেন্টসকে কিন্তু আমরা যেমন ক্যাশ ইনসেন্টিভ থেকে শুরু করে সব কিছু দিচ্ছি। এই ক্যাশ ইনসেন্টিভের আওতায় যেটা আছে আমরা কিন্তু প্রোডাক্ট বেসিস আমরা 20% পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছি, এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট। সেই ক্যাশ ইনসেন্টিভটা কি, সেটা হলো যে সেই যতটুকু এক্সপোর্ট করবে তার উপরে আপনার বাংলাদেশ ব্যাংক এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের অর্থ বিভাগ থেকে একটা ফান্ড রাখা হয়, সেখানে সে ডাইরেক্ট এই বেনিফিটটা পাচ্ছেন। এই যে ক্যাশ ইনসেন্টিভ এটা কিন্তু আপনার পরবর্তীতে 2026 কিন্তু থাকবে না। এর অর্থ এই না যে তাদের প্রোটেকশন উঠে যাবে, তা নয়। আমরা বিভিন্নভাবে আমরা এই প্রোটেকশন মেজারটা নিচ্ছি, কারণ হলো আমার এই দেশের যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলোকে এক্সপ্যান্ড করতে, এবং আপনারা দেখেন আমাদের এক্সপ্যানশনটা কেমন হচ্ছে, আমাদের 100টা ইকোনমিক জোন হচ্ছে, তার মধ্যে বড় যেটা মিরেশ্বরাই সেটা হলো একটা মিরেশ্বরাই তো আপনার আরেকটা বাংলাদেশ, অর্থাৎ ওখানে আমাদের দেশে এখন পর্যন্ত যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রিগুলো কিন্তু ওখানে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন। তারপরে যে জিনিসটা হলো যে আপনার যে গোলাম মোর্শেদ সাহেব আপনি বলেননি সুন্দর করে, সেটা হলো যে হয়তো সরকারের মানে অনেক কিছু সমালোচনা করেন না, কিন্তু তারপরে যে জিনিসটা আছে যে আমাদের এরপরও অনেক ভালো কাজ করার সুযোগ আছে, অনেক কাজ করার। আমাদের এক্সপোর্টে যে জিনিসটা হলো আমার এখানে ডিপসি পোর্ট নেই, তা ডিপসি পোর্ট নেই আমার কন্টেইনারগুলো সে সিঙ্গাপুরে যাচ্ছে, শ্রীলঙ্কায় যাচ্ছে, তা এইভাবে তো আসলে আমি কম্পিটিশন ধরে রাখতে পারবো না। আমার মানে কিছু অবকাঠামো যে ইনফ্রাস্ট্রাকচার, শুধু ডিপসি পোর্ট না, আমার এখানে যে চিটাগং ঢাকা যে হাইওয়ে সেটা তো এখন আমাদের 4 লেন হলো, তা এখানে আমাদের রিভারাইন যে রুটটা আছে, আমাদের পানগাঁওতে যে পোর্টটা সেটাকে অ্যাক্টিভ করতে হবে। আমার পানগাঁও পোর্টের এখন সবচেয়ে বড় বটলনেক হলো যে ওখান থেকে কন্টেইনারগুলো আপনার ঢাকা সিটির মধ্যে দিয়ে ঢুকে আপনার গাজীপুর বা এদিকে যেতে হচ্ছে, তো এখানে আমার রিভারাইন রুট বা চারিদিকে যে বাইপাস রোডগুলো তো এগুলো কিন্তু হচ্ছে। আমাদের যে যেমন পাওয়ার সেক্টরে একটা সময়, এখন তো আমি বলবো যে মানে হয়তো মানে ইনভেস্টমেন্ট কি বেশি হয়ে গেল কিনা, কারণ আমাদের অনেকগুলো কিন্তু পাওয়ার ইয়েগুলো আমাদেরকে কিন্তু বসিয়ে রাখতে হচ্ছে, কিন্তু এইটা কিন্তু আমার যখন এই যে ইকোনমিক জোনগুলো হবে অপারেশনে আসবে তখন কিন্তু আমাদের এটা চাহিদাটা মেটাবে। আমাদের একটা বিরতি সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা নিশ্চয়ই কথা বলবো। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, আজকে আমরা কথা বলছি বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারজাতকরণ মেড ইন বাংলাদেশ নিয়ে। সময় হলো আরও একবার বিরতিতে যাবার, নিশ্চয়ই আমাদের সাথেই থাকবেন। বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত নিটল টাটা বিজ ট্রেন্ডসে। আজকে আমরা কথা বলছি বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজারজাতকরণ মেড ইন বাংলাদেশ নিয়ে। আমার সাথে দুজন সম্মানিত অতিথি আছেন। জনাব গোলাম মোর্শেদ, আপনার কাছে আসতে চাই। সম্প্রতি সময়টাতে আমরা দেখেছি যে বাংলাদেশের একটি রোড শো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো শহরে হয়েছে এবং সেখানে আপনারা ওয়ালটন সেখানে অংশগ্রহণ করেছে, তো সেখানকার অভিজ্ঞতাটা কেমন দেখেছেন এবং সেখান থেকে আসলে বাংলাদেশের জন্য মেড ইন বাংলাদেশকে ব্র্যান্ড করার জন্য কী কী সুযোগ বা সম্ভাবনা আপনি দেখতে পেয়েছেন? ধন্যবাদ। এইটা কিন্তু শক্তির আরেকটি অপশন যে আপনি বাংলাদেশি একটি ব্র্যান্ড আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে সেই প্রোগ্রাম স্পন্সর করা, সেই প্রোগ্রামের সাথে থাকা, প্যাট্রোনাইজ করা, সরকারি যে কোনো ইভেন্টের সাথে থাকা, এইটি দেশের সুবিধা, যারা স্পন্সর করছে তাদেরও ওই সকল দেশে নিজেদেরকে এক্সপ্যান্ড করার যে অপশন, সরকারি যে কোনো কাজে যদি কোনো সরকারি দেশীয় কোনো ব্র্যান্ড যদি সাথে থাকে দেশের সম্মানটাকে অন্য জায়গায় নিয়ে যায়। আমি যখন ওই স্টেজে গিয়ে বাংলাদেশি একটা ব্র্যান্ডের হয়ে কথা বলছিলাম সেটা আমি বোঝাতে পারবো না, একটা অন্য ধরনের একটা আবেগ। সো খুব সুন্দর একটি রোড শো হয়েছে, আমি ধন্যবাদ জানাই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সকল টিমকে, স্পেশালি আমাদের চেয়ারম্যান মহোদয়, ওনার যে আয়োজন সেই আয়োজনে বাংলাদেশ কী, বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশের সম্ভাবনাময় যে জায়গা
এটি উনি খুব সুন্দরভাবে এই রোড শোতে পুরো বিশ্ববাসীকে জানিয়েছেন, আমেরিকাতে জানিয়েছেন যে বাংলাদেশ নিঃসন্দেহে নিরাপদ বিনিয়োগের জায়গা। তার প্রমাণ যদি দেখতে চাই, আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে বলছি, ওয়ালটন হচ্ছে বাংলাদেশের তথ্য প্রযুক্তির উন্নয়নের ডিসপ্লে। কেউ যদি মনে করে যে বাংলাদেশের উন্নয়ন কীভাবে হচ্ছে আমি দেখতে চাই, আমি হেল্প করব। ওয়ালটন আমাদের ফ্যাক্টরিতে 700 একর যে জায়গা আমাদের, সেখানে আমাদের প্রযুক্তিগত যে উন্নয়নটা হচ্ছে, যে প্রযুক্তি নিয়ে আমরা খেলা করছি বিশ্বের দরবারে বাংলাদেশকে নেওয়ার যে চেষ্টা, সেটা আমি খুব সুন্দরভাবে একটা ডিসপ্লে করে শোকেস করে আমি দেখাতে পারবো যে বাংলাদেশের এই হচ্ছে বাংলাদেশের অবস্থান। যেখানে অতিরিক্ত সচিব মহোদয় বললেন যে ইকোনমিক জোন অনেক সুন্দর একটি উদ্যোগ বাংলাদেশের সরকারের জন্য, দেশের অর্থনীতিতে উন্নয়নের জন্য। মিরের সরাইতে ওয়ালটনও অ্যাপ্লিকেশন করেছে 100 একর জায়গার জন্য, আশা করি হয়তোবা অনুমোদনটা পেলে আমরা স্পেশালি এক্সপোর্টের জন্য একটা ফ্যাক্টরি সেট আপ করবো ওখানে। সামনের দিনগুলোতে ওয়ালটন আপনারা নতুন পণ্য বা বৈশ্বিক চাহিদাকে মাথায় রেখে কি নতুন কোনো ধরনের পণ্যের চিন্তা ভাবনা আছে? আমরা অটোমোটিভ ইন্ডাস্ট্রি নিয়ে চিন্তা করছি, সো আমি এখনই এটা ডিটেইল কিছু বলতে পারছি না। আমরা রিসার্চ শুরু করেছি, হয়তো খুব শিগগিরই এটা একটা সিদ্ধান্ত নিতে, ফিজিবিলিটি নিয়ে কাজ করছি আমরা বাংলাদেশ মার্কেট সহ বাইরের মার্কেট নিয়ে, যে এটা বিশাল একটা ইন্ডাস্ট্রি। ওয়ালটনের এখন যা আছে এর চেয়ে হয়তো 5-6 গুণ বেশি বিনিয়োগের একটা ইন্ডাস্ট্রি হবে, সম্ভব তখনই যখন ওয়ালটন তার বর্তমান বিনিয়োগকে নিরাপদ মনে করবে, করছে নিঃসন্দেহে করছে, তার বিনিয়োগ ঠিক থাকবে এবং এই বিনিয়োগের ভবিষ্যৎ দেখতে পাবে, তখন বড় আর একটা বিনিয়োগের সাহস দেখাবে। জি, আন্তর্জাতিক বাজারজাতকরণের ক্ষেত্রে সুপারিশ একটু জানতে চাইবো, যে শুধু ওয়ালটনের অভিজ্ঞতা থেকে নয়, যে কেউ যারা আন্তর্জাতিক বাজারে যেতে চায়, ধরুন এই মুহূর্তে তারা দেশীয় বাজারে হয়তো পণ্য বিপণন করছেন, কিন্তু তারা আন্তর্জাতিক বাজারে যেতে হলে আসলে তাদের করণীয় কী রয়েছে? প্রথমত দেশটাকে ফোকাস করতে হবে, কান্ট্রি ব্র্যান্ডিং, এটা কোনো না কোনো কারণে হয়তো আমাদেরই দায়িত্ব, আমি স্বীকার করে নিচ্ছি আমরাই হয়তো ফোকাস করি নাই, কিন্তু এখন সময় আসছে। এখন আমাদের স্বাধীনতা 50 বছর হয়ে গিয়েছে, মানে আমরা এখন ম্যাচিউরড, আমরা এখন চিন্তা করতে শিখছি, ভালো কিছু নিয়ে কাজ করতে শিখছি। আমাদেরই দায়িত্ব কান্ট্রি ব্র্যান্ডিংটা ফোকাস রেখে প্রোডাক্টের মান, যেই দেশে আমি আমার এক্সপানশন করব সেই দেশে সমপর্যায়ের ব্র্যান্ডগুলোর সাথে কম্পিট করে রিসার্চকে মনোযোগ দিতে হবে, ইনোভেশনে মনোযোগ দিতে হবে। ইনোভেশন ছাড়া যে প্রোডাক্টটি বানান না কেন, সামনে বেশি দূর যাওয়া সম্ভব না। আর অতিরিক্ত সচিব মহোদয় বলে গিয়েছেন একটু ওই ক্যাশ ইনসেন্টিভ নিয়ে, সেই সুবিধা উনি নিজের মুখেই বলেছেন, আমরা চাইবো যেভাবে সুবিধা দিয়ে আসছে অন্যান্য শিল্পগুলোকে, সেক্টরগুলোকে, এই লাইট ইঞ্জিনিয়ারিংকে, আর 5টা বছর যে আমাদের গ্র্যাজুয়েশনের সময়টা আছে, সমপরিমাণ সুবিধাটা যদি আমরা যৌক্তিকভাবে পেতে পারি, বিশ্বাস রাখেন আমাদের উপর। আমি ওয়ালটনের পক্ষ থেকে, ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের আশাবাদ ব্যক্ত করছি, 2040 সালের মধ্যে সরকারের যে ভিশন, ওয়ালটন যে ভিশন দেখছে, সেটা অ্যালাইন করে বাংলাদেশকে অন্য দরবারে নিয়ে যেতে পারবো। নিশ্চয়ই আমরাও সেই প্রত্যাশা করি। জনাব এইচ এম শফিকুজ্জামান, একটু জানতে চাইছি যে এই জায়গাটাতে যারা ব্যবসায়ী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের জায়গা থেকে এতক্ষণ সরকারের সহযোগিতার কথাগুলো বলছিলেন, যে সেখানে একটা অবশ্যই সেই সহযোগিতা নিশ্চয়ই আপনারা করছেন এবং আলোচনা থেকে যেই জায়গাগুলো উঠে এসেছে শক্তিশালী করার, সেখানেও নিশ্চয়ই নজর দিবেন, কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের আসলে তাদের জায়গা থেকে কি আর কিছু করার আছে কি না? এবং সাথে যেটি বিষয় সেটি হচ্ছে শুধু আন্তর্জাতিক বাজারজাতকরণ তো বিষয় নয়, তার গুণগত মানের বিষয়, কারণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয় কী করে আসলে কোয়ালিটি অ্যাসিওরেন্সটা নিশ্চিত করে? আসলে ভালোর আর শেষ নেই, এখনও অনেক কিছু কাজ করার আছে। বিশেষ করে যদি আমরা এত কথা বলছি, কিন্তু এখন আমি যদি ইজি অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিংয়ে বলি, সেটা কিন্তু আমরা অনেক পিছনে। এখন যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ধরেন শুধু আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তারা ইনভেস্ট করবে তা না, আমাদের FDIও দরকার, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কেন দরকার, এই জন্যই দরকার যে ওরা কিন্তু টেকনোলজি নিয়ে আসবে, তাই সেখানে আমাদের যেটা টিউনিংটা করা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে আমি তাকে কতটুকু স্পেস দেব। এখন ধরেন চায়না ডিসপারেট বাংলাদেশে টোটাল RMGটাকে শিফট করতে, তো এইখানে কিন্তু আমরা যত আমরা ইনভেস্টমেন্টের দ্বার খুলছি, এর সাথে আমাদের কিন্তু অনেক কিছু ভাবতে হচ্ছে, যে আমাদের ডোমেস্টিক যে এত ইন্ডাস্ট্রি গ্রো করেছে সেখানে তাদের প্রোটেকশনেরও দরকার আছে। এখন যে বিষয়টি হলো যে আপনার কান্ট্রি ব্র্যান্ডিং বা মেড ইন বাংলাদেশ, যেটা আমাদের CEO সাহেব বললেন ওয়ালটনের, আমরা যখন দেশের বাইরে যাই সত্যিকার একটা সুপার শপে গিয়ে বা আমাদের অ্যামাজনের বা এরকম একটা শপে গিয়ে যখন দেখি যে এখানে স্টিকারে লেখা মেড ইন বাংলাদেশ,
মানে গর্বে বুকটা ভরে যায়। এটা আসলে একটা অন্যরকম আসলে ফিলিংসটা যে মেড আসলে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশিরা যতটুকু আমাদের যে প্যাট্রিয়ট বা আমাদের মাতৃভূমির প্রতি যে আমাদের টান, আমার মনে হয় ওয়ার্ল্ডে আমার মনে হয় কোনো দেশের লোকজনের যে দেশের প্রতি এই টানটা আছে কিনা আমি জানা নেই। আমার যে বিষয়টি সেটা হলো আমি বলতে চাই যে ব্র্যান্ডিংয়ের জন্য ইভেন আপনারা এটা হয়তো জানেন কি না যে আমরা সিএনএন যে ওয়ার্ল্ডের লিডিং নিউজ সেখানে কিন্তু আমরা সিএনএনে আমরা প্রচারের জন্য এবং ওয়াল্টনও কিন্তু সেখানে স্পন্সর করেছে এবং দেখেন এই যে রোড শোটা হলো সেখানে আমাদের বাণিজ্য সচিব মহোদয় গিয়েছিলেন। এটা কি যে আপনার নিউ ইয়র্কের বা এরকম আপনার ম্যানহাটনে বা এরকম একটা জায়গা এই যে একটা ইয়েটা সেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা ছড়িয়ে যাচ্ছে, তাই সেই ক্ষেত্রে যে জিনিসটা এখন সেই বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশ নেই। আমরা 10-12 বছর আগে যখন বিদেশে যেতাম এলডিসি কান্ট্রি হিসেবে তখন অনেক করুণা করতো আমাদেরকে, সেটা হলো যে আমাদের তখন ওই যে ব্যাক বেঞ্চার যেমন থাকে না ওরকম যে এই আসছে এলডিসি থেকে বা ইয়ে থেকে। এখন আমি বেশ কিছু ইয়ের আংটার বা ইউনিসেফের এই ধরনের ডব্লিউটিও বা এই ধরনের যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে আমার আমাদের ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলসে আমাদের বিভিন্ন মিটিংয়ে যাই বা ইয়ে করি, সেখানে অনেকগুলো দেশ আছে যেমন আপনার বিশেষ করে আমাদের ইউনেস্ক্যাপে সেখানে বাংলাদেশের কাছে শুনতে চায় যে তোমাদের আসল রহস্যটা কি। 17 কোটি লোক আমাদের 170 মিলিয়ন পপুলেশন, এত একটা ছোট দেশ, এই দেশটা তো এগিয়ে যাচ্ছে, এটা কি আপনার কি মনে করেন যে এটা অটোমেটিক এগিয়ে যাচ্ছে? এটার পিছনে যে ভিশনারি যে আমাদের লিডার আমাদের বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে 12 বছর যে আমাদের কন্টিনিউশন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমার যে পলিসি ইন্টারভেনশন, এই পলিসি ইন্টারভেনশনটা কি? সেই পলিসি ইন্টারভেনশনটা হলো যে আপনার ব্যবসা করার মতো ব্যবসা বান্ধব যে একটা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টটা শুধু তৈরি করে দেওয়া না, সেটা কিন্তু আপনার কার্যক্ষেত্রে সেটা দেখা, সেটা ধারাবাহিকতা আপনি বলছেন, ধারাবাহিকতা। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো যে কনফিডেন্স, অর্থাৎ বাংলাদেশে ইনভেস্ট করার জন্য যারা আছে তারা যদি কনফিডেন্স না পেত তাহলে কিন্তু তারা এই টাকাটা কিন্তু বাইরে ইনভেস্ট করতো। এবং সেই ক্ষেত্রে যেটা বলবো যে এখনও কিন্তু বাংলাদেশ এখানে যে ব্রেক ইভেন্ট বলে সেটা এখনও একটা উজ্জ্বল মানে উজ্জ্বল সম্ভাবনাময় এখনও আছে। এবং সেখানে আমি মনে করি যে আমাদের যারা এন্টারপ্রেনার আছে তাদের যত পলিসি সাপোর্ট যেটা আছে সেটা আমরা দিয়ে যাব এবং সেটাই আমাদের আসলে লক্ষ্য। এবং আমি মনে করি যে এই বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে এটা এগিয়ে যাওয়াটা অব্যাহত থাকবে। জি, অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি আমরা, জনাব গোলাম মোর্শেদ, শেষ কথা শুনবো, বাংলাদেশকে নিয়ে স্বপ্নের কথা শুনবো, মেড ইন বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা শুনবো। আজকের এই বাংলাদেশের যে এত এত উন্নয়ন আমরা বলছি, এত ভালো কিছু বলছি, আসলে পলিটিক্যাল যেই স্টেবিলিটি এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। একজন নীতি নির্ধারক যখন একটা সময় লং টার্ম থাকেন, উনি ওনার চিন্তাটা বাস্তবায়নের সুযোগ পান, তখনই কিন্তু সম্ভব হয় ভালো কিছু করার। কন্টিনিউয়াস চেঞ্জ থাকলে মানে এই কয়েকদিন পরপর যদি কোনো কিছু মানুষ পরিবর্তন হয়, জায়গায় রদবদল হয়, সেখানে কিন্তু আসলে লং টার্ম ভিশন নিয়ে কাজ করা সম্ভব না। রাজনৈতিক যে স্থিতিশীলতা আমাদের বর্তমান দেশে বিরাজ করছে, একটি দল, একজন লিডার, একজন ক্যাপ্টেনই বলবো আমি, বাংলাদেশকে যে স্বপ্ন নিয়ে শক্ত হাতে অনেক দূর নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সে স্বপ্নে আমাদের উচিত, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য তার সাথে অ্যালাইন হয়ে কাজ করা। উনি যেভাবে চাচ্ছেন বাংলাদেশকে উন্নত বিশ্বের জায়গায় বাংলাদেশকে তার নাম লেখাতে, আমাদের হয়তো গ্র্যাজুয়েশন হয়ে যাবে 2026 সালে, আমরা ভয় পাচ্ছি না, আমরা এটা নিয়ে ওরিড না, আমরা শঙ্কিত না। আমাদের লিডার যখন আমাদের সাথে আছেন, আমাদের ক্যাপ্টেন যখন আমাদের সামনে লিড দিচ্ছেন, আমরা এ ব্যাপারে আশাবাদী, আমরা জয় করব ইনশাআল্লাহ। আপনার কাছে শেষ প্রশ্ন একেবারে, যে যারা তরুণ রয়েছে, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি নিজে একজন রোল মডেল, তরুণ ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ওয়ালটনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে, তো যারা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় এবং নিজেকে স্বদেশকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চায়, তাদের কোন কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত? প্রথমেই দেশ নিয়ে হতাশ হওয়া যাবে না। আমরা দেশের এখন উন্নয়নের পথে যাচ্ছি, আমরা বলছি আমরা উন্নয়নশীল দেশ, তার মানে এখন যেখানে আছি যেভাবেই থাকি না কেন দেশ নিয়ে হতাশ হওয়া যাবে না, যার যার অবস্থান নিয়ে হতাশ হওয়া যাবে না। হয়তো কোনো না কোনো কারণে আমি তুলনা করলে অন্যের থেকে খারাপ বলি, কিন্তু যাদের সাথে তুলনা করি তারা তাদের স্বাধীনতা, তাদের উন্নয়ন কিন্তু আরও অনেক আগে, সে সময়টা আমাদের দিতে হবে, এই টাইমটা আমাদের অ্যালাউ করতে হবে, সে ধৈর্য আমাদের মনের মধ্যে রাখতে হবে, ডেডিকেশনটা থাকতে হবে, দেশের প্রতি ডিভোশন থাকতে হবে, দেশের জন্য কিছু করার সংকল্প থাকতে হবে। জি,
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই বিজ ট্রেন্ডসে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক। যেমনটি আমাদের অতিথিরা বলেছেন যে বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে নতুন নতুন অনেক সেক্টরের। বিশ্ববাজারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার ব্র্যান্ড হিসেবে, মেড ইন বাংলাদেশ হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে। দেশি বিদেশি উদ্যোক্তারা তারা এগিয়ে আসবেন এবং পাশাপাশি সরকারের নীতি নির্ধারণী মহল প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বাংলাদেশের এই মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য একসাথে কাজ করবেন। সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন নিটল টাটা বিজ ট্রেন্ডসের সাথে।